বিএনপি রাজনীতিগুলো নির্বাচন করা যায় না, পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, দলটিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যারা বিক্ষোভ করছে তাদেরকে কিভাবে ব্রুটালি দমন করা হচ্ছে, এমনকি শিক্ষকরাও রায়ন হচ্ছে, এই ঘটনা আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত, আমার প্রশ্ন এখন তাদের কাছে তারা কি বলত, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচন্ড আগ্রহ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।